আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আল্লা আমারিরা এই রিয়া মারিসা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালামসাল আলাসুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলে অ্যান্টিবায়োজিত এবং লাভ হল নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় গুনাহ এর পরে করণীয় চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন

প্রশ্ন পেয়েছি আপনি যদি আপনার ওয়ারিজদের কাউকে কোন সম্পত্তি কিছু অংশ দিতে চান আহ বাবা মা বেঁচে না থাকলে ওয়ারিজদেরকে দিতে চাইছেন এই তো জি এখন ওনার যারা ওয়ারিশ তাদের সম্মতি নিতে হবে কিনা না উনি ওন ওয়ারিজদেরকে লিখে দেবেন উনি বলছেন যে প্রশ্নটা আর ওনার বাবা মার অবর্তমানে আহ উনি যদি ওনার ভাইদের কিছু সম্পত্তি দিতে চান ওনার থেকে বাবা তো নেই তাহলে তো বন্টন হয়ে গেছে এটা ধরে ধরে নিতে হবে তো তাহলে বাইদেরকে দিতে পারবেন বাইতে দিতে গেলে দিতে পারবেন ওনার যে ছেলে মেয়ে আছে তাদের সম্মতি লাগবে কি না না সম্মতির প্রয়োজন নেই সম্মতির প্রয়োজন নেই বাইদেরকে দিতে পারবেন আমরা জানলাম সম্মতির প্রয়োজন নেই প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমার নাম আলতাফুর রহমান আমি ব্যাংকে চাকরি করতাম সরকারি ব্যাংকে জি এখন রিটায়ার্ড আমার প্রশ্ন হইল যে আমার যে ব্যাংক পেনশন দেয় এই পেনশন আমার জন্য যায় হালাল কিনা আপনি কি সুদ ভিত্তিক ব্যাংকে কাজ করতেন তাই না সরকারি ব্যাংকে চাকরি করতেন সরকারি আচ্ছা পেনশন হালাল কিনা আর কোনো প্রশ্ন আছে আর এককালীন যে আমার টাকা দিতে রিটায়ারের পর সেই টাকাটা আমার জন্য হালাল কিনা এককালীন তো আপনার সেখানে তো আপনি পিএফ এর টাকা আসছে না পেনশনের টাকা পিএফ এর কিছু আছে তারপর আবার ওই কমিটির সাথে টাকা আছে মানে চাকরি ছাড়ার পরে যে সুবিধা এককালীন পান সেগুলো দিয়েছে তাই না করেছেন আপনি সরকারি ব্যাংকে চাকরি করতেন অবশ্যই নিয়েছেন দুটি প্রশ্ন একটি হলো উনি যখন পেনশন পাচ্ছেন পেনশনের টাকা হালাল কিনা আর একটি চাকরি ছাড়ার পরে প্রভিডেন্ট ফান্ড সহ বিভিন্ন বেনিফিট পান এককালীন সেটা হালাল কিনা না আপনার কোনোটাই হালাল নেই কোনোটাই হালাল নেই তিনি সুদি ব্যাংকের সাথে জড়িত ছিলেন সুদের সকল কাজই ইসলামী সুরতে হারাম জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি নগা থেকে রনি বলছি জি ভাইয়া বলুন আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন আকিকা সম্পর্কে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে আমরা সপ্তম দিনে আকিকা করি তো এটা আমরা অনেক ইউটিউব থেকে বা জেনেছি যে উদাহরণস্বরূপ যদি আজকে এই মুহূর্তে হ্যাঁ যদি সন্তান জন্মগ্রহণ করে আজকে শুক্রবার তাহলে সপ্তম দিন পড়বে সেটা বৃহস্পতিবার মানে আগামী বৃহস্পতিবার হ্যাঁ আমরা এটা জেনে আসছি আর যদি এরকম হয় যে আজকে শুক্রবার কিন্তু মাগরীবের পর বৃহস্পতিবার আসবে না সেটা শনিবার করে যাবে যেহেতু আজকে শুক্রবার আপনার প্রশ্নটি স্পষ্ট বিষয়টি স্পষ্ট প্রশ্ন কি আসলে দিন আপনি কিভাবে গণনা করবেন সপ্তম দিন কিভাবে গণনা করবেন এই তো প্রশ্ন হ্যাঁ হ্যাঁ সপ্তম দিনটা কে গ্রহণ করবো হ্যাঁ আমার স্ত্রী আপনার গর্ভবতী ওনার সম্ভাব্য ডেট দেওয়া আছে আগামী মাসের পনেরোই এপ্রিল তো আসতেছে আপনার এক তারিখ বা দুই তারিখ বা তারিখ থেকে এপ্রিলের তো এখানে কি অনেকে রোজা রাখতে পারবেন বা এখানে ডাক্তারদের কোনো পরামর্শ কি নেওয়া যাবে বা ইসলাম এখানে কি বলে ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন উনি আকিকার সপ্তম দিন কিভাবে গণনা করবেন সন্ধ্যা পরে হলে কি সন্ধ্যা আগ হলে কি এই বিষয়টি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নমতে তাড়ত্ব আছে তাড়ত্ব হচ্ছে অতিরঞ্জন অপ্রয়োজনীয় কিছু অতিরঞ্জন রয়েছে খুবই স্পষ্ট কথা দিন তো আমরা জানি শুক্রবার হলে বৃহস্পতিবার সপ্তম দিন একেবারে খুব স্পষ্ট বিষয় আপনি যেটা বলেছেন এটাই হচ্ছে বিধান সেক্ষেত্রে রাত্রকে দিন ধরা হয় না রাত্রকে দিন হিসেবে ধরা হয় না রাত্র সবসময় ইসলামী সুরতের পরিভাষায় দিনের অনুগত হয় দিনের মানে পরে দিন দিন গণনা হবে জি হ্যাঁ শুক্রবার হয় তো শুক্রবার সন্ধ্যা পরে রাত দশটা যদি আপনার কেউ সন্তান শুক্রবারই ধরতে হবে শুক্রবার ধরে সাত দিন গণনা হবে সপ্তম দিনে আকে দিন স্পষ্ট বিশ্ব ভাইয়া আরেকটি প্রশ্ন করেছেন ওনার স্ত্রী গর্ভবতী যে ডেট দেওয়া হয়েছে তাতে তো রোজা পড়ে যাবে তো উনি কি রোজা রাখতে পারবেন বা ব্যাপারে কি সাথে আলাপ করে সিদ্ধান্ত এ নেবেন হ্যাঁ ডাক্তারের কাছে কাছে পরামর্শ করাই উত্তম ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি তিনি কি রোজা রাখার মতো তার শারীরিক ফিটনেস আছে কি না সেটা জেনে নেবেন আর ইসলামী শরীয়তের মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে যদি রোজা রাখা তার জন্য কষ্টকর হয় তার জন্য জায়জ আছে তিনি সিয়াম সম্পঙ্গ করতে পারবেন রোজা না রাখেও মানে পরবর্তীতে সেই রোজাগুলো তিনি পূরণ করে দিতে পারবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আলাইকুম আসসালাম আমি টাঙ্গাইল মেজাপুর থেকে বলতেছি জি বলুন জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের যে জীবনে যে দুঃখ কষ্ট আসে বিপদাপদ আছে সেগুলো নাকি নিজেদের পাপের কারণেই হয় হ্যাঁ তো এরকম তো অনেক ভালো মানুষ দেখছি যে যাদের অনেক বিপদ আপদ অনেক কষ্টাম কি ইসলামিক ভাষায় একটু বোঝায় বলবেন আপনার কি আর কোনো প্রশ্ন আছে জি আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি অনেক সময় তাহাজোতে নামাজ পড়তে পড়তে ফজরের আদানের সময়টা হয়ে যায় তো আমি কি পরিপূর্ণ সাদটা পাবো তাহাদতে ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণ জীবনে দুঃখ কষ্ট আসে তো আপনি জেনেছেন যেটা নাকি পাপের কারণে আসে আপনার জানার ভিত্তিতে আপনার মধ্যে প্রশ্ন জেগেছে অনেক ভালো মানুষ বিপদে পড়ে আবার খারাপ মানুষ সুখে থাকে রহস্যটা কি প্রথম কথা হচ্ছে দুঃখ কষ্ট বিপদ আপদ এগুলো আল্লাহর পক্ষ থেকে দুটি কারণে হয় একটি হচ্ছে কখনো কখনো আল্লাহ সুবাহ আল্লাহ অসন্তুষ্টির কারণে হয় যেটাকে আমরা আল্লাহর পক্ষ থেকে শাস্তি মনে করতে পারি আর দ্বিতীয় কারণ হচ্ছে কখনো কখনো আল্লাহর বুলামের পক্ষ থেকে বান্দার মান উত্তর মান উত্তীর্ণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আসে পরীক্ষা হিসেবে হ্যাঁ সেটি বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এটা তার জন্য শাস্তি নয় কিন্তু কোনো বান্দা যখন তার কাছে এই ধরনের কোনো বিপদ আপদ আসবে তখন বান্দার অবস্থান হবে স্ট্যান্ড হবে এই যে বান্দা যেই কোনো বিপদ আপদকে নিজের সংশোধনের জন্য নিজের পরিবর্তনের জন্য সেটাকে গ্রহণ করবে মনে করবে যে হয়তো আমার কোনো ভুল হয়ে গিয়েছে কারণ বান্দা যারা আছে আমরা যারা বান্দা আছি আমাদের জীবনে কসুর রয়েছে ত্রুটি রয়েছে তে কোনো সন্দেহ নেই সুতরাং কোন কাজটি আমার আল্লাহ রাবুল আলমীর অসন্তুষ্টির কারণ হতে পারে সেটা বের করা হচ্ছে বান্দার কাজ বান্দা এখানে নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগ নেই নিঃশঙ্ক হওয়ার কোনো সুযোগ নেই বান্দা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে হতে পারে যেটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আজাব হতে পারে যে বান্দা একেবারে নিঃশঙ্ক থেকে যাবে এইভাবে যে হ্যাঁ আল্লাহ তালা আমাকে মনে পরীক্ষা করতেছেন এটা বান্দার স্ট্যান্ড নয় বান্দার স্ট্যান্ড সেখানে হবে বান্দার নিজেকে সংশোধন করার জন্য এই কাজটি করবে বাকি এই বিপদ আপদে বান্দাকে আল্লাহর সোভানাতালা যেটা চান সেটা হচ্ছে দুটি এক নম্বর হচ্ছে বান্দার সত্যিকার সবর করতে পারবে কিনা কারণ এটা উত্তীর্ণ হওয়ার পদ্ধতি হচ্ছে এখানে সবরের মাধ্যমে সে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবে আর দ্বিতীয় হচ্ছে এই বিপদ আপদকে সে মানে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ হিসেবে গ্রহণ করবে নাকি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে সবাবের জন্য এটাকে নির্ধারণ করে নেবে যদি বান্দা সত্যিকার এই দুটি কাজ করতে পারে একটা হচ্ছে আশ্বর সত্যিকার ধৈর্য একটা হচ্ছে আলে হাতে সাব সবের আশা করা এই দুটি কাজকে যদি বান্দা সত্যিকারভাবে গ্রহণ করতে পারে তাহলে সে পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবে পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবে আরেকটি বিষয় আপনি এখানে উল্লেখ করেছেন যেটি সেটা হলো অনেককে দেখা যায় আল্লাহ তালা অবাধ্যতায় অবিরাম অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে কিন্তু বাহ্যিক জীবনযাপনই দুনিয়ার এই কাজে তাকে দেখা যাচ্ছে যে খুব ভালো রয়েছে খুব সুন্দর জীবন জীবনযাপন করছে এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি এটা নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে শাস্তি এই শাস্তির নাম হচ্ছে এসতেদ রাজ আল্লাহ সোমানতালা তাকে কিছুদিনের অবকাশ দিচ্ছে আল্লাহ রবুল আলমিন এই ধরনের অবকাশ যুগে যুগে অনেককে দিয়েছেন দেখেন কত বছর পর্যন্ত ফেরাউন শাসন করেছে নমরুদ মানুষের উপর কর্তৃত্ব চালিয়েছে এই যে এদের সবাই তাদের শেষ পরিণতি কী হয়েছে এটা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কিছুদিন অবকাশ দেন এটাকে বলা হয় হয়ে থাকে ইস্তাদ রাজ হাই সুরাই আলমুন কিন্তু এমন একটি টাইম আসবে এমন একটি সময় আসবে যে সময় আল্লাহ সমানতা তাদেরকে পাকড়াও করবেন এমনভাবে পাকড়াও করবেন যে তারা আর কী করতে পারবে না আল্লাহর এই পাকড়াও থেকে কোনোভাবেই চটতে পারবে না কোনোভাবে বের হতে পারবে না ছুটতে পারবে না সুতরাং এখানেই তাদের বিষয়গুলো হচ্ছে এই জায়গায় যে তাদেরকে যদি দেখেন যে আল্লাহর নাফর মানিতে আল্লাহর অভদ্রতায় কোনো ব্যক্তি আছে কিন্তু স্বাচ্ছন্দ্যে আছে ভালো অবস্থায় আছে অথবা জীবনের যে বাহ্যিক যেটাকে আমরা কি বলা যেতে পারি উপভোগ যেটাকে বলা হয়ে থাকে এখানে তার কোনো ধরনের সমস্যা আসে দেখছে না তাহলে বুঝতে হবে যে এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি শাস্তি এবং সতর্ক হতে হবে তাকেও মানে এই বিষয় সম্পর্কে উপলব্ধি করার চেষ্টা করতে হবে বোনের গুরুত্বপূর্ণ প্রশ্নে আপনি কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যে যদি আমরা ধৈর্য ধরতে পারি এবং আল্লাহর প্রতি কোনো অভিযোগ আমরা না করি তাহলে আমরা পরীক্ষা উত্তীর্ণ হতে পারব এরকম আচরণের মাধ্যমে কি বান্দার মাফ হয় বান্দার কি মর্যাদা উন্নীত হবে হ্যাঁ এটা তো মর্যাদার বিষয় তো বলেই দিলাম এটা পরীক্ষা তো এটা পরীক্ষার মাধ্যমে তো মর্যাদার জন্যই তো আল্লাহ মাফ হতে পারে এবং মর্যাদা মর্যাদা প্রিয় দর্শক তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট আসলে আমাদের হতাশ হওয়ার কিছু নেই আমরা জানলাম আমাদের করণীয় কি আপনি আরেকটি প্রশ্ন করেছেন আপনার তাহাজুদ সালাদ শেষ করতে করতে ফজর ওয়াক্ত হয়ে যায় আপনার প্রশ্ন হল এতে কি তাহাজুদের ফজিলত পাবেন প্রশ্নের মধ্যে অস্পষ্টতা আছে তাহাজুদের সালাদ ফজর আজানের আগ পর্যন্ত করতে পারবেন ফজর ওয়াক্ত দাখিল হওয়ার আগ পর্যন্ত কিন্তু ফজর আজান আমাদের দেশে খুব অনেক দেরিতে দেওয়া হয়ে থাকে ফজর হয়ে যাওয়ার প্রায় তিরিশ মিনিট পরে অথবা পঁচিশ মিনিট পরে আদান দেওয়া হয়ে থাকে ফলে এটা আপনাকে জেনেই ফজরের আগ পর্যন্ত আপনি তাহাজ পড়তে পারবেন তবে যদি আপনি কোনো কারণে ওয়াক্ত না জানেন আর আপনি তাহাজ্জুদের সলাৎ কন্টিনিউ করেন এতে আপনার তাহাজদের সলাত হয়ে যাবে এবং স্বভাব পাবেন ইনশাআল্লাহ তালা কিন্তু নিয়মিত এই ধরনের কাজ করার বৈধতা নেই যেহেতু ফজর উদিত হয়ে যাওয়ার পর তাহাজ্জুদের কোনো অবকাশ নেই জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আপনি লাইনে আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন চট্টগ্রাম থেকে বলছি ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া বলুন বলুন আমরা যেহেতু সরকারি সার্ভিস করি জি আমরা সরকারি সার্ভিস করি সরকার আমাদের থেকে যে একটি অ্যামাউন্ট বাধ্যতামূলক বা ইচ্ছেকৃত অনিচ্ছেকৃত কেটে নেয় প্রভিডিয়ান ফান্ড যাকে আমরা বলি জি প্রভিডিয়ান ফান্ডের টাকাটা সরকার আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে বাৎসরিক অন্তর একটা লগ্ন অংশ দিয়ে থাকেন এই আমাদের থেকে কেটেছেন পরবর্তীতে হয়তো আমরা কিছু টাকা বাড়ায় কেটেছি তখন এই টাকাটা কি আমরা কি অবৈধ হিসেবে ধরে নিব না এটা ইসলামিক বিধান মতে বা রাষ্ট্রীয় আইন হিসাবে এটা ভাবে মনে করব। সেটা আপনাদের কাছে সবিনে জানতে চাই ধন্যবাদ আপনাকে আপনাকে আর কোনো প্রশ্ন আছে আর প্রশ্ন হলো আমরা যখন রাত্রে উঠি নামাজের জন্য দেখা যায় অনেক সময় ঘুম একটু দেরি হয়ে যায় তো যখন তার যদি নিয়োগটা করি এই জিজ্ঞেস করে আমার এক বই নিয়ে এই প্রশ্নটা করেছেন তো যখনই দেখা যায় হয়তো দুই রকাত বা এক রাত করার সাথে সাথে আজানটা হয়ে গেলো তখন এখানে কোনো আমাদের কোনো নিষেধ বা আপনাকে আপনি সরকারি চাকরিজীবী তো আপনি বলেছেন যে আপনাদের থেকে বাধ্যতামূলকভাবে ফান্ড কেটে নেওয়া হয় আপনারা একটা অংশ দেন মাসে মাসে সরকারের পক্ষ থেকে একটা অংশ দেন এবং চাকরির শেষে আপনাদের মূল টাকা সহ আর কিছু লভ্য দেয় এটা কি বৈধ না অবৈধ না প্রভিডেন্ট ফান্ডের যে টাকা আপনাকে দেওয়া হয় থাকে এর যে লভ্যাংশ বলছেন যেটা লভ্যাংশ নাম দেওয়া হয়েছে এটি হারাম এটা সুদ মূলত সুদের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে এর যে পলিসি রয়েছে পলিসি সুদের পলিসি সুদের পলিসি হওয়ার কারণে এটি হারাম এটা আপনার জন্য জায়জ হবে না কিন্তু আপনি মূলধন পেয়ে যাবেন মানে যেটা আপনি মূল টাকা যেটা মূল টাকা দিয়েছেন এবং সরকার দিয়েছে মূল টাকা মূল টাকাটা পেয়ে যাবেন যাবে যেটা বাড়তি দিয়েছে লভ্যাংশ ওই টাকা থেকে লভ্যাংশ নিতে লভ্যাংশ পাবেন না লভ্যাংশ পাবেন না মূল টাকাটা আপনি পেয়ে যাবেন বাকি এক্ষেত্রে পলিসিকঅত চেঞ্জ আসলে অবশ্যই আপনি টাকাটা বৈধ হতে পারতো পলিসির ভুল আছে একটু কারেকশন হলে কারেকশন হলে সেটা সুন্দর হতো জি উনিও আগের প্রশ্নের নিরীক্ষা আবার বললেন রাতে নাম নামাজে দেরি হয় তাহাজ্জুদ নামাজের সময় নিয়ে আজান হয়ে যায় আগের কথা কি স্পষ্ট হয়েছে কিনা আগের কথা তো আমরা স্পষ্ট করে দিয়েছি তাহাজ্জুদ আযান নয় সূর্য শোভে সাadek শোভে সাদেকের সময় কত সেটা দেখতে হবে হ্যাঁ শোভে সাadek উদিত হওয়ার যেমন বর্তমানে আজকে রাত্রে পাঁচটা এক মিনিটেই সাথে উদিত হবে এখন আজান দেয় কয়টায় দেয় অনেক জায়গায় পাঁচটা পঁচিশে পাঁচটা বিশে এই ধরনের আজান দেয় সুতরাং খেয়াল রাখতো যে পাঁচটা এক মিনিট পর্যন্ত আপনি তাহাযদ আদায় করতে পারবেন এখন আপনি যদি মানে পাঁচটা বাজে বাজে উঠে তাহার্যুত শুরু করেন মানে তাহলে তো আপনি তাহাজ্যুদের ওয়াক্তের পরে তাহায শুরু করেছেন তাহার্যুদ হয়নি এবং ফজর উদিত হওয়ার পরে তাহা যুদের নেই তার আগ মূর্তি হ্যাঁ আজান আজানটা খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু আদানটাকে আমাদের দেশে আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত করা হয়েছে জি এই কারণে সমস্যা হয়ে গেছে মানুষ মনে করছে যে মানে আদান তো হয়নি কিন্তু আজান তো আসলে আমানতের খেয়ানত হচ্ছে জি দেখা যায় কোনো মসজিদে আজান দেয় কোনটা কোনোটা সোয়া পাঁচটায় কোনোটা বিষে অনেকের অনেকে ঘুম থেকে ওঠার পরে তিনি আজান দিচ্ছেন তার খাহেশ মতো আমাদের আজান নয় আমাদের প্রকৃত সময়টা পত্রিকা থেকে জানতে হবে বা অন্য তথ্য থেকে জানতে হবে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমার নাম মোহাম্মদ কামরুল হাসান আমি

আচ্ছা লাইনে না থাকলে আমাদের তো অন্য প্রশ্ন যেত আপনার প্রশ্ন থেকে যেটা বোঝা গেছে আপনি বলতে চাচ্ছেন যে মধ্যপ্রাচ্যে যেভাবে নামাজ পড়া হয় বাংলাদেশে নামাজে হয়তো কোনো কোনো ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায় নামাজ তো একই রকম কোনো কোনো ক্ষেত্রে আপনি স্পষ্ট করেন নাই গবেষণাগত কারণে নামাজের কোনো কোনো ক্ষেত্রে পার্থক্য নামাজের বৈচিত্র্য রয়েছে মানে যেহেতু গবেষণা পার্থক্যের কারণে কিছু কিছু বিষয়ে আছে মতো পার্থক্য রয়েছে ইজতিহাদের পার্থক্য আছে সেখানে একটা স্কুল অফ থটের অনুসরণ করা হয় থাকে আর আমাদের এই জনপদে আরেকটি স্কুল অফ থটের অনুসরণ করা হয়ে থাকে আমরা জানি খুব স্পষ্ট বিষয় যে আমাদের এই বাংলাদেশে হানাফি স্কুল অফ থটের অনুসরণ করা হয় সুতরাং এখানে কিছু পার্থক্য হবেই ইশতেহাদি পার্থক্য থাকবে এক্ষেত্রে আমাদের করণীয় কী এটা হলো মোদ্দা কথা এক্ষেত্রে করণীয় হচ্ছে যত স্কুল অফ থটের ইমামগঞ্জ ছিলেন আলেমগঞ্জ ছিলেন তারা যখন তাদের ওপিনিয়ন দিয়েছেন তারা স্পষ্ট করেছেন যে এটা আমাদের গবেষণা মানে আমরা আমাদের গবেষণালব্ধ বক্তব্য দিচ্ছি বাকি এই গবেষণা এর মানে ব্যতিক্রম হতে পারে আর ব্যতিক্রম হলে যদি সে ব্যতিক্রমটুকু রসুল্লাহ সাল্লামের কোনো সহ্যাদিসের ভিত্তিতে প্রমাণিত হয় রসল আল্লাহ সাল্লামের কোনো ইনফরমেশান সেখানে এসে যায় কারণ হয়তো আমার কাছে যে ইনফরমেশান এসেছে সেই ইনফরমেশান আলোকে আমি বক্তব্য দিয়েছি কিন্তু যদি এর চেয়েও কোনো বেটার অথবা এর চেয়ে কোনো বিশুদ্ধ ইনফরমেশান কারো কাছে এসে যায় তাহলে সেটাকেই সে গ্রহণ করবে এক্ষেত্রে ওয়াজিব হচ্ছে একজন আল্লাহর বান্দা যদি সত্যিকার আল্লাহ তারা আনুগত্য করতে চান এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলামের তরিকা অনুযায়ী কোনো আমল বা করতে চান তাহলে তিনি অবশ্যই মানে এই অপিনিয়নকে সামনে রেখেই তিনি যেই ম্যাস আলায় যে বিষয়ে যে ক্ষেত্রে মানে রসুল্লাহ সাল্লামের সুস্পষ্ট কোনো সহি হাদিস পাওয়া গিয়েছে তিনি সেটাকে গ্রহণ করবেন কারণ এখানে আলেমগণ তাদের অন্ধ অনুসরণকে কোথাও তারা ওয়াজিব বা ফরজ বলেননি এবং এই যে অন্ধ অনুসরণটাকে ওয়াজিব বা ফরজ যারা বলেছেন তারা পরবর্তী যুগের লোকেরা শয়তানের প্রদানকে অনুসরণ করে ব্যক্তিকে এবং ব্যক্তির অভিমতকে তারা দিনের মানে নিয়ে গিয়েছে কারণ দিন তো আসলে ব্যক্তি নয় দিন কোনো ব্যক্তির নাম নয় দিনের মূল বিষয় হচ্ছে কোরআন এবং সন্না আর কোরআন এবং সুননা এই বিষয়গুলোকে রসুল্লাহ সাল্লা ইসলাম আমাদেরকে দেখিয়ে গেছেন সুতরাং এটাই হচ্ছে দিন এখন এই ক্ষেত্রে আমরা ব্যক্তিকে কেন ফলো করব ব্যক্তিকে ফলো করতে বলে ব্যক্তিকে ফলো করব এই জন্য যে আমরা যদি না জানি তাহলে ব্যক্তি থেকে আমরা জ্ঞান নিব কিন্তু সেটা আমাকে অবশ্যই জানতে হবে যে আমি সত্যিকার কোরআন এবং হাদিস থেকে যেভাবে আসছে সেভাবে নিলাম কিনা যদি এরপরেও আমার কাছে কোনো বিষয়ে কনফিউশন থেকে যায় আমার উপর ওয়াজিব হচ্ছে সে বিষয়ে সুস্পষ্ট করে জেনে নেওয়া এবং যেটা হক সেটাকে গ্রহণ করা এক্ষেত্রে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণের ইসলামের কোনো বিধান নেই আমরা সাধারণ মানুষ যে কোনো মাঝাব অনুসরণ করতে পারি মাঝাবের সম্মানিত ইমান বলে গেছেন হাদিসের বক্তব্য পেলে সেটা তাদের মাঝাব সেটা তাদের বিষয় তারা কোনো অন্ধ ত্যাকলিদ বা অন্ধ অনুসরণ করতে বলে না তিনটি বিষয় আমাদের বিবেচনায় আনতে হবে প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমার নাম ইকবাল হোসেন মুন্সি আমি ঢাকা মিরপুর থেকে বলছি হ্যাঁ জি ভাইয়া বলুন আমি ডাকাতে থাকি আমি থাকা অবস্থায় আমার বাবা মা দুইজন মারা গেছে তো তাদের কাছ থেকে আমি মাপ চাইতে পারি ক্ষমা নিতে পারি নাই একটা প্রশ্ন আর আমার বাবা মার কবরের পাশে যেহেতু আমি সবসময় যাইতে পারি না তাহলে কি সবে আর সবে কদর এই সময়টা কি ওনাদের কবরের পাশে দোয়া করা কি ঠিক হবে কি না ঢাকা থেকে দোয়া করবো আর কোনো প্রশ্ন আছে জি আর একটা বিটি আমরা যে ফজরের এশার নামাজের পরে বিটির নামাজ পড়ি কোন কোন জায়গায় বলছে এক রাকাত বিটির নামাজ পড়লে হয় এটা কি হবে নাকি তিন রাকাত পড়তে হবে ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি ঢাকা ছিলেন বাবা মা মারা গেছেন বাবা মা থেকে মাপ নিতে পারেন নি একটি বিষয় তারপরে কবরে যেতে পারি না সবে পড়া সবে কদরের সময় গিয়ে কবরে গিয়ে দোয়া দোয়া করতে হবে হবে নাকি ঢাকা থেকে করলে ধন্যবাদ আপনি প্রথম যেটি করেছেন যে বাবা মার কাছে ক্ষমা চাইতে পারেননি এখন আর ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই যেহেতু মানে আপনার টাইম পাস হয়ে গিয়েছে আপনার বাবা মা চলে গিয়েছেন সুতরাং এখন আপনার করণীয় হচ্ছে তাদের জন্য আল্লাহাবুল্লাহ আমি কাছে দোয়া করা অধিক পরিমাণে আপনার যদি সামর্থ্য থাকে তাদের জন্য কিছু দান খয়রাত সাদাকাত করা যেগুলো যদি করেন এখান থেকে হয়তো আল্লাহ সুমনতলা যদি কোনো কারণে আপনার ভুল ত্রুটি হয় তাকে সেটাকে ক্ষমা করে দেবেন আর আল্লাহ তালা কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করবেন যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যা আল্লাহ ক্ষমা করে দেন এখন আল্লাহ তালা কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে এবং তাদের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে এই দোয়ার কারণে হয়তো আল্লাহ সুমনতালা মানে তাদের আপনার মানে যে হকটুকু আপনি কোনো কারণে যদি নষ্ট করে থাকেন এটা আল্লাহ সুবাহ হয়তো পরিপূর্ণ করে দিতে পারেন পূরণ করে দিতে পারেন এরপরে বলেছেন যে মানে নিয়মিত তাদের কবরের পাশে গিয়ে দোয়া করতে পারেন না কবরের পাশে গিয়ে দোয়া করা দরকার নেই আমরা ভুল একটা একটি মেসেজ নিচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা মনে করি যে দোয়া করার জন্য মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য কবরের কাছে যেতে হবে না এ বক্তব্য সঠিক নয় দোয়া তো আমরা আল্লাহ তালার কাছে করি পৃথিবীর যে কোনো ভূখণ্ড থেকে আপনি আপনার পিতা মাতার জন্য দোয়া করতে পারবেন এই দোয়া করার জন্য কবরের পাশে যেতে হবে না কবরের পাশে যাওয়া কবর জিয়ারত করা এটা আলাদা একটি বিষয় আলাদা চ্যাপ্টার ভিন্ন একটি মানে দৃষ্টিভঙ্গি অন্য হ্যাঁ নিজেদের জন্য এবং অন্য একটি পার্ট বাকি আপনি দোয়া করার জন্য কবরের পাশে যেতে হবে এটা কেউ বলেননি এটা প্রয়োজন নেই দোয়া করার জন্য কোনো রাত নির্দিষ্ট করার প্রয়োজন নেই আপনি সলাতে দোয়া করতে পারেন সলাতের পরে দোয়া করতে পারেন প্রতিদিন আপনি দোয়া করতে পারেন সুতরাং আপনি যে রাতের কথা উল্লেখ করেছেন সবে বরাত সবে কদর মানে রাত নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নেই দোয়া করার জন্য আপনি মানে সবচেয়ে দোয়া কবুরের গুরুত্বপূর্ণ সময়গুলো প্রত্যেক দিনই দোয়া কবুরের কিছু গুরুত্বপূর্ণ সময় আছে ওই সময়গুলোতে যদি আপনি দোয়া করেন সেটা আপনার জন্য সবচেয়ে কল্যাণকর মানে এই যে রাতেরগুলো উল্লেখ করেছে এই রাতের চেয়ে কারণ সবে কদর কি রাত নির্দিষ্ট করা আছে আমরা জানি না বলা হয়েছে রসুল বলেছেন যে রমদান মাসের শেষ দর্শক কিন্তু নির্দিষ্ট করা নেই আর সবে বরাত এই রাত রসুল্লা সাম নির্দিষ্ট করেই যান নেই মানে এটা শাহবার মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি মধ্যরোচনীকে বলা হয়ে থাকে বাকি এটা মানে এর এর জন্য কোন ধরনের ফজিরত এর জন্য অন্য কোনো কিছুই সাব্যস্ত হয়নি তাই এই যে রাতগুলো এগুলো প্রয়োজন নেই বরং আপনি যে কোনো রাতেই যেকোনো সময় দোয়া করতে পারেন সবচেয়ে উত্তম হচ্ছে সিজদায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে এবারে ঢাকাতেও দোয়া করতে পারবেন গ্রামে দোয়া করতে পারবেন মানে একটি প্রশ্ন যদি এক বাক্যে বলতেন জি এসে পরে উনি বিতির নামাজ পড়েন শুনেছেন এক রাকাতও বিতির আছে ঠিক আছে এক রাকাত পড়া যায় কিন্তু উত্তম হচ্ছে তিন ডাকাত পড়া জি আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় এর পরে করণীয় যাবতীয় জীবনে আমাদের অনেক কাজ অনেক ব্যস্ততা আমরা অনেক সময় ভুলে যাই যে তো আমাদের চ্যালেঞ্জ দিয়ে রেখেছে আমরা প্রবৃত্তির তারেও অনেক সময় পাপ পুণ্যের বিষয়টি খেয়াল রাখি না গুণা হয়ে যায় কিন্তু গুনার পর আমরা কি করব মুক্তির পথ কি এটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এ বিষয়ে কিছু বলবেন ধন্যবাদ আপনাকে গুণা মানুষের জীবনের জন্য বলা যেতে পারে যে অনেকটা অবধারিত একটি বিষয় এর থেকে কোনো মানুষ বাঁচার কোনো সুযোগ নেই হবেই ছোট হোক বড় হোক তবে যাদের অন্তরের মধ্যে সত্যিকার ইমান আছে ইমান যেই দাবি সত্যিকার যারা পূরণ করতে পেরেছে এই দাবি তারা কবিরা গুণা থেকে নিজেদেরকে পরিপূর্ণরূপে রক্ষা করতে পারবেন বাকি সবিরা গুনা থেকে নিজেদেরকে বাঁচানো তাদের জন্য সহজ নয় কঠিন হবে এরপরে যে কেউ পারেনি বা পারবে না এ কথা সঠিক নয় চেষ্টা করে যেতে হবে সে চেষ্টা করে যেতে হবে যেহেতু আল্লাহর বান্দার কাছ থেকে ছোট্ট হোক একেবারে ক্ষুদ্র হোক গুণা করানোই একটা কর্মসূচি হিসেবে দায়িত্ব হিসেবে নিয়েছে শয়তান এবং তার সহযোগী যারা আছে তারা সুতরাং এখানে বুঝতে হবে যে এর পেছনে লোক লাগা আছে আমরা গাফেল হয়ে যায় কিন্তু শয়তান গাফেল থাকে না তাকে সে দায়িত্ব নিয়ে কাজ করতেছে হ্যাঁ ফলে এক্ষেত্রে গুণা যদি হয়ে যায় কোনো বান্দার তখন আল্লাহর বান্দাগণ তাদের কাজ কি হবে এক নম্বর কাজ হচ্ছে সাথে সাথেই সে অনুতপ্ত হবে যদি সত্যিকার তার অন্তরে আল্লাহ হাব্বুল আলমিনের ইমান এবং ভয় থাকে তাহলে সে অবশ্যই অনুতপ্ত হবে গুণা যে অপরাধ অপরাধ ভোটটুকু তার অন্তরে জাগ্রত হবে যদি কোনো ব্যক্তির অন্তরে এই অপরাধ ভোটটুকু জাগ্রত না হয় মানে অন্য এই যে অনুতপ্ত হওয়ার যে একটা ভাব এই ভাবটুকু যদি তার অন্তরের মধ্যে না আসে তাহলে নিশ্চিত যে তার অন্তরে চিকিৎসার প্রয়োজন রয়েছে অন্তরের সমস্যা রয়ে গেছে ইমানের সমস্যা ইমানের সমস্যা হয়ে গিয়েছে কারণ ওই গুণা করতে করতে তার ইমান লেস হতে হতে অনেকটা মানে পরিপূর্ণরূপে ডিসকাউন্ট হয়ে গেছে ইমান এই ধরনের হয়ে গেছে মাইনাস হয়ে গিয়েছে তখন তাকে এই চিকিৎসায় যেতে হবে এটা হলো প্রথম পয়েন্ট এরপর হচ্ছে আল ইস্তেফার আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়া এটি ইস্তেফার মৌখিক বিষয় নসল সাল্লা সাল্লাম এটা দিনে কখনো কখনো আল্লাহ বার পর্যন্ত ইস্তেফার করতেন সুতরাং এই ইস্তেফার আল্লাহর বন্দাগুন বেশি বেশি করে করবে কারণ ইচ্ছা অনিচ্ছা যদি গুণা হয়ে যায় আল্লাহ সুবানা ক্ষমা করে দেবেন এই জন্য ইস্তেফার অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় যে তিনি অবশ্যই ক্ষমা করবেন ক্ষমা চাইবেন এরপরের পয়েন্ট হচ্ছে আল্লাহ তালার কাছে তিনি ওই গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আসবেন গুনাহ থেকে ফিরে আসবেন গুনা থেকে ফিরে আসার নাম হচ্ছে তওবা থেকে পার্থক্য এই জায়গায় আবার বলতেছেন করছেন না তাহলে এর অর্থ হচ্ছে তিনি আসলে মানে মুনাফেক মানে তার ভিতরের যেই মানে অন্তরের যে আনুগত্য অন্তরের যে অনুসরণ মুখের সাথে এর কোনো সম্পর্ক নেই মিল হচ্ছে না এর কোনো রোগগ্রস্ত হয়ে গেছে হ্যাঁ এর মিল মিল নেই এই জন্য তবা হচ্ছে তিনি থেকে ওই থেকে অবশ্যই প্রত্যাবর্তন করে আল্লাহর বিধানের কাছে এসে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে এর নাম হচ্ছে তওবা এই তওবা যদি কেউ করতে পারেন সত্যিকারভাবে তবে এই তবা এর মূল কথা হচ্ছে লিসান আল্লাহ তাওবাতুল কাল মানে অন্তরের তবা হতে হবে মানে তবা অন্তরে তবা হতে হবে এটা বাহ্যিক মুখিক তবা নয় বাহ্যিক বা মুখিক তবা নয় বাহ্যিক মুখিক তবা মানুষদেরকে সত্যিকার মানে আল্লাহ রাবুল আলমের গুনা থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না এটা এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তবা এর ব্যাপারে আহলুল আলমগন বলেছেন যে মানে তহবাটা অবশ্যই গেস প্রতারণা মুক্ত হতে হবে মানে যদি তবার উদ্দেশ্য হয় যে আজকে তবা করলাম হ্যাঁ গুনার জন্য বাঁচার জন্য না তবাটা হচ্ছে আসলে অপরাধ আল্লাহ তারা যে হয়ে গিয়েছে অনুতপ্ত হয় পরিপূর্ণরূপে আসতে হবে এরপরের পয়েন্ট হচ্ছে যেটা হলো অবশ্যই তাকে এই ভালো কাজটা তার জন্য কাফারা হয়ে যাবে ওই গুনাহের কাফারা হয়ে যাবে এই জন্য আল্লাহ রাসুল যখনই কোনো গুনা হয়ে যাবে তখন একটি ভালো কাজ করে নাও তাহলে তোমার যেই মানে খারাপ কাজটি হয়ে গিয়েছে সেই কাজটাকে ওই ভালো কাজটি পরিপূর্ণরূপে মুছে দিবে মিটে দিবে এটা হচ্ছে ফারা হয়ে যাবে সাথে সাথে একটা ভালো কাজ করবে এখানে চার নম্বর যেই পয়েন্টটি বা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অবশ্যই মানে গুণাহাতে কোনোভাবেই তাকে আর যেন অব্যাহত না ফিরে যেতে হয় সেই সংকল্প তার করতে হবে নির্দিষ্ট করতে হবে যে করলাম বা তবাও করলাম সবই করলাম আবার সে গুণাতে লিপ্ত হয়ে গেলাম তাহলে অর্থ হচ্ছে আসলে আপনি গুনাহের ব্যাপারে সত্যিকার আজিমত যে সংকল্প থাকার কথা ছিল সে সংকল্প আপনি করতে পারেননি সে সংকল্প আপনি করতে পারেননি তারপরে সর্বশেষ যেটা পয়েন্ট সেটা হলো আল্লাহ তালার প্রতি তার একটা লজ্জা থাকতে হবে এই জন্য যখনই সে গুনাহ করবে তখন সে এই লজ্জাটুকু মানে আসবে তার যে আমার আল্লাহ তালা এটা দেখেছেন দেখেন আপনি যদি একটা খারাপ কাজ করেন যেমন আমি উদাহরণ দিলি খুব সহজ হয় একজন ব্যক্তি ঘুষ নিচ্ছে আর দুইজন লোক দেখে আছে তাহলে তার মানে যদি সত্যিকার মানুষ হয়ে থাকে মানে স্বাভাবিকভাবে তার উপলব্ধির মধ্যে এটা কেমন মনে হবে যদি লজ্জা তার মধ্যে কাজ করে ঠিক অনুরূপভাবে প্রত্যেকটি বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিনের মোরাক বা পর্যবেক্ষণকে নিজের সামনে আনবে তখন গুনার সাথে সাথেই তার মধ্যে এই কাজটুকু আসবে যে আমার আল্লাহ তো দেখেছেন যদিও দুনিয়ার কেউ দেখেনি তখন সে ব্যক্তি অবশ্যই মানে আল্লাহ আল্লাহর বুলালিনের কাছে প্রত্যাবর্তন করার পথ তার কাছে মুক্ত হবে এবং সে তাড়াতাড়ি আল্লাহ তালার কাছে ফিরে আসতে পারবে এই জন্য আল্লাহ তালার প্রতি তার এই লজ্জাবতটুকু অবশ্যই তাকে কী করবে গুনার সাথে সাথেই যেন তার মধ্যে আসে এই চেষ্টা করতে হবে মহান আল্লাহ তো যে গুণা এগুলি সহজে মাফ করার কিছু সুযোগ আমাদের দিয়ে করে দিয়েছেন জি জি একটু বলবেন সুখিরা বিভিন্ন বিভিন্নভাবে আল্লাহ সুবাহতলা মাফ করে দেন তার মধ্যে কিছু ভালো কাজ আছে নে কাজ আছে সেগুলোর মাধ্যমে যেমন আপনি উজুর মাধ্যমে সুগিরা গুনা মাফ হয় সলাতের মাধ্যমে সুবিরা গুনা মাফ হয় জুমার সলাতের মাধ্যমে সুখিরা মাফ হয় ওমরার মাধ্যমে সুখিরা গুনা মাফ হয় সৎকা বা ভালো কাজের মাধ্যমে সুখিরা মাফ হয়ে থাকে এই তবে এর জন্য কিছু সত্য আছে যে সত্যের কারণে সুবিরা গুনাগুলো মাফ হয়ে যায় আর আল্লাহ আব্বুল আলমিন যে একটা ভালো কাজ করলেও সুখিরা গুনা অনেক সময় মাফ হয়ে যাবে কিন্তু আল্লাহ সুভানতলা হ্যাঁ বান্দাদের সুবিরা যদি বান্দা সত্যিকার আল্লাহ তারা নাফুরমানি না করে থাকে এবং কবিরা গুনাহাতে লিপ্ত না হয় তাহলে হয়তো আল্লাহস মানা তা মাফ করে দিবেন এমনি সে ইনশাল্লাহ আরও কথা বললো খুবই চমৎকার বিষয় গুরুত্বপূর্ণ বিষয় বিষয় আমরা ইনশাল্লাহ পরে আরও কথা বলার চেষ্টা করব প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন হ্যাঁ জি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে আমি শুনতে পাচ্ছি আমি আপনাকে বলছি আপনি আমার সাথে কথা বলুন এখান থেকে কথা বলা হবে সেটাই অনুসরণ করবেন তাহলে আমাদের সময় বাঁচবে যে আপনাকে স্বাগত আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন

বিতির নামাজ এর দোয়া কুনুত দোয়া শূন্য পড়াটাই উত্তম না পড়লে সলাৎ হয়ে যাবে ঠিক আছে কিন্তু কেন বাদ দেবেন ঠিক না সলাতের মধ্যে দোয়া করার মতো একটি গুরুত্বপূর্ণ কাজ বাদ দেওয়া শূন্য অনুসরণ করা এটাই হচ্ছে মূল কাজ আমরা সলাত আদায় করলাম নবী সরাস শূন্য অনুসরণ করলাম না এটা হয় না সুতরাং আপনি চেষ্টা করবেন দয়াকুনুত পড়ার জন্য না জানা থাকলে দোয়া দয়াকণুতের পরিবর্তে আপনি যে কোনো দোয়া পড়তে পারবেন বাকি আপনার জন্য

সোয়াবটুকু বিক্রি করে দেয়া অথবা কাউকে এটা সব সবটুকু হাদিয়া করে দেয়া এই কাজগুলো সাহাবাই কেরাম এমনকি প্রায় আমার জানা মতে মানে জামার আলেম যারা ছিলেন তাদের কাছ থেকে প্রমাণিত হয়নি মানে এটা শিক্ষা দিয়ে গেছেন না আমাদের কাছে শত শত দোয়া দোয়ার জন্য আলাদা কিতাব রয়েছে একটা কিতাব আর দোয়া আল লিখেছেন তারপরে মানে অনেক আর আলম ইমাম নাসাই রহমতুল্লাহ একটি দোয়ার উপর একটি কিতাব লিখেছেন ইমাম নবী রহমতুল্লাহ কিতাবুল ও দোয়া দোয়ার উপর একটি কিতাব লিখেছেন কিন্তু ইমাম তওয়ারানী রহমতুল্লাহ কিতাব দা আওয়াত আল খাবির দোয়ার উপর একটি কিতাব লিখেছেন একটি কিতাবের মধ্যেও একটি দোয়াও আসেনি যে দোয়ার মধ্যে বক্সান ও তরিকা এসেছে সুতরাং বক্সান এই তরিকা মূলত পরবর্তী সময়ে কিছু সংখ্যক বেদ আলেমগণ আবিষ্কার করেছেন

আমরা মুদির দোকানে বা কাঁচা বাজারে গেলে যে পলিথিনটা ব্যবহার করি যে পলিথিন আমাদেরকে বাজার দেওয়া হয় তো এই পলিথিন তো আমাদেরকে সরকার এর আগে অনেক আগে নিষেধ করছিল তো কিন্তু যদিও আমরা যেখানে যাই সেখানে সব জায়গায় এই পলিথিনের ব্যবহার দেখতেছি তো এই পলিথিনের ব্যবহার বা এই পলিথিনের ব্যবসা করা কি এখন আমার জন্য হালাল হবে আর কোনো প্রশ্ন আছে জি না ধন্যবাদ আপনি একটি সামাজিক প্রশ্ন তুলেছেন যে আমাদের জীবনযাপনে মুদির দোকানে যাই নানা কিছু আমরা কিনি পলিথিনের ব্যবহার হয় তো আপনি বলছেন পলিথিন তো সরকার নিষিদ্ধ করেছিলেন তো এখন পলিথিনের ব্যবহার এবং এর ব্যবসা কি ঠিক আছে যায় যাচ্ছে পলিথিন যদি কেউ ব্যবহার করেন তার জন্য হারাল না জায়জ নয় কিন্তু যেহেতু তার প্রয়োজন হয়ে গিয়েছে এখন বাধ্য হয়ে গিয়েছেন কিন্তু পলিথিনের ব্যবসা করা এটা হবে নিষিদ্ধ হবে কারণ হচ্ছে

তার জন্য ব্যবহার করা যায় কারণ ব্যবহার থেকে আসতেছে খুব ভালো করে খেয়াল ব্যবহার আসতেছে যে মানে মূল জায়গায় আসলে নিষেধ করা হয়েছে কিন্তু নিষেধ করে সেটা কার্যকরী করা হচ্ছে না এজন্য এর ব্যবসা অথবা এর উৎপাদন এই কাজগুলো নিষিদ্ধ কোন সন্দেহ নেই যেহেতু এগুলো আইনের সাথে জড়িত কিন্তু ব্যবহার এটা আইনের সাথে জড়িত নয় ব্যবহার যে কোনো ব্যক্তি বৈধ জিনিস ব্যবহার করতে তার জন্য কোনো নিষেধাজ্ঞা জারি করা বৈধ নয় যেখানে মানে মূল জায়গায় যেখানে নিষেধাজ্ঞা সেখানে কী করতে হবে সেটাকে বাস্তবায়ন করতে হবে ও দেখা যায় অনেক সচেতন শিক্ষিত নাগরিক তারা যখন কিছু কিনতে যান তারা বলেন আমাকে পলিথিন দেবেন না তা সেগুলো নাগরিক সচেতনতা সেটা করেন সেটা উত্তম সেটা যদি কেউ করেন তিনি তো ভালো কাজ করেছেন কিন্তু তিনি যদি পলিথিন না দেন তাহলে তিনি বাজার কিনে কি মাথায় করে আনতে বাধ্য তাকে বাধ্য হয়ে যাচ্ছেন জি আমরা কয়েকটি বিষয়ে জানলাম প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মাহমুদা নয়াল থেকে বলছি জি বলুন বলছি কি যে হাটে বাজারে যাওয়ার সময় জি আপনার ওযু আছে মনে করেন নামাজে রক্ত হয়ে গেছে এখন আমি ওই নামাজটা কি আমি ওই বাজারে কি পড়ে দিতে পাবো কোনো দোকানে না আমি পাঠায় এসে পড়বো যদি আমার নামাজটা সময় থাকবে না জি মানে কোনো দোকানে বা কোনো জায়গায় নামাজ পড়ার যে ব্যবস্থা থাকে তাই না হ্যাঁ হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে প্রশ্ন আসে আর একটা হচ্ছে আপনার বহনে উঠে যে নামাজ রক্ত হয়ে গেছে বহনে উঠে আমি নামাজ পড়তে পারবো কিনা না ধন্যবাদ আপনাকে প্রশ্ন পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি আপনি যদি নামাজের রক্ত হয়ে যায় আর যদি দোকান হোক শপিং মল হোক অথবা রেস্টুরেন্ট হোক সেখানে যদি নামাজের ব্যবস্থা থাকে নামাজ পড়ার মতো সুযোগ থাকে নামাজ পড়ে নিতে পারেন নামাজ পড়াটা আপনার জন্য নামাজ ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া ওয়াক্ত মতো নামাজ পড়া এটা হচ্ছে ফরজ সুতরাং আপনি নামাজ পড়ে নিতে পারবেন যানবাহনের মাস্তারাটি ভিন্ন যানবাহনে আপনি যাচ্ছেন তাহলে আপনি খেয়াল রাখতে হবে যদি সফর হয় থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যদি জমা করার সুযোগ থাকে ওই সালাতে আপনি সেই সালাদ জমা করবেন আর যদি আপনার এমন সালাত যে সালাত জমা করার মতো সুযোগ নেই যেমন ফজরের সালাত জমা হয় না অন্য কোনো সালাতের সাথে তাহলে এই অবস্থায় আপনি ফজরের সালাত যদি দেখছেন যে ওয়াক্ত চলে যাচ্ছে গন্তব্যে পৌঁছার আগে আপনি আর সালাদ আদায় করতে পারছেন না এই অবস্থায় আপনি যানবাহনে যে অবস্থায় আছেন সে অবস্থায় সালাদ আদায় করতে পারবেন কিন্তু যেই সলাদগুলো একসাথে পড়ার জমা করার মতো সুযোগ আছে যেমন জোহর এবং আসর মাগরীব এবং এশা এগুলোর সলাদ এর ওয়াক্ত হচ্ছে ওয়াক তুলো ওয়াক্তটা হচ্ছে কম্বাইন্ড ওয়াকথ এটা কম্বাইন্ড ওয়াকথ হওয়ার কারণে মানে এই সলাদকে মানে জমা করা যায় আগেও আদায় করা যায় পরেও আদায় করা আসরে একসাথে তো সেক্ষেত্রে আপনি সেই সলাদকে আপনি জমা করতে পারবেন জোহরের সরাতকে আপনি আসরের ওয়াক্ত পর্যন্ত ওইটাকে ডিলে করতে পারবেন যদি দেখেন যে আপনি সফর এমন যে আপনি জোহরের সলাত আসরের ওয়াক্তের পরেও আপনি যাচ্ছেন না মানে পৌঁছতে পারবেন না আসরের ওয়াক্ত শেষ হয়ে যায় সফরেই আছেন সফরেই আছেন যদি এমন হয় থাকে তাহলে সেক্ষেত্রেও আপনি যানবাহনের যে অবস্থা আছেন সেভাবে আপনি সলাাদা করতে পারবেন জি আর আপনার আসার সাথে জমা করতে জমা করতে পারবেন জি আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন কে বলছেন কত থেকে বলছেন মুজিবুর রহমান জি ভাইয়া বলুন আপনাকে শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি করুন নামাজ পড়ার সময় দেখা গেল যে আমি চার জায়গাতে জায়গায় চার জায়গাতে জায়গায় তিন জায়গা পরে সালাম ফিরে গেছি

আল্লাহ তালা মানুষের মানুষকে মানুষের অধীন কিছু করে দিয়েছেন যেগুলি যে জমিন বা পাহাড় বা রাত্রি এগুলি মানুষের অধীন করে দিয়েছেন এই কথাটা একটু বুঝতে চাই আর কি ধন্যবাদ আপনাকে আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তিন চারাকাত চারাকাতের পর সালাম ফিরিয়েছেন পরে মনে হলো যে এক টাকাত কম পড়েছেন সে অবস্থায় কি করবেন এ অবস্থা আপনি দাঁড়িয়ে গিয়ে এক রাকাত আদায় করবেন আদায় করার পরে সে সাহু দিবেন অবশ্যই আপনাকে সে সাহু দিতে হবে সেই জেসাহ দিয়ে আপনি সালাদ শেষ করবেন উনি আরেকটি প্রশ্ন করেছেন করোনা একটি তর্জমায় উনি এভাবে জেনেছেন আল্লাহ জমিন পাহাড় মানুষের অধীন করে দিয়েছেন দিন রাত্রি মানুষের অধীন করে দিয়েছেন এর ব্যাখ্যা জানতে চাচ্ছেন অধীন করে দেওয়ার অর্থ হচ্ছে মানুষ এগুলো থেকে উপকৃত হচ্ছে এবং এগুলো মানুষের কল্যাণের জন্য করা হয়েছে মানুষের কল্যাণের জন্য করা হয়েছে আপনি দেখেন না জমিনকে আপনি কিভাবে মানে চিড়ে কর্ষণ করে হ্যাঁ সেখান থেকে ফসল ফল আপনি ফসল নিচ্ছেন জমিন তো আপনাকে কিছু বলছে না আপনি

মানুষের ক্ষমতা আমরা আপনি বিশাল একটা হাতি মানুষ কত ছোট অধীনস্থ কাকে বলা হয় এটা বোঝা যাচ্ছে জি আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় গুনায়ের পরে করণীয় কিছুক্ষণ আগে আমরা গুনা প্রসঙ্গে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি ইস্তেকফার সম্পর্কে জেনেছি তবা প্রসঙ্গে জেনেছি সেগিরা গুনা কবিরা গুনা প্রসঙ্গে জেনেছি একটি বিষয়ে আমরা এখন জানতে চাইবো ইসলাম কিন্তু গুণা হওয়ার পরে আমাদেরকে হতাশ হতে বলে না প্রত্যাবর্তন করতে বলে যে তব বিষয়টি আল্লাহর কাছে তবার বিষয়টি এতটা প্রিয় কেন খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে আল্লাহ সুহাম কাছে তবা এত গুরুত্বপূর্ণ কেন এ বিষয়ে সুল্লা সাল্লা সাল্লাম সহি মুসলিমের কিতাব বা একটা কিতাবই আছে একটা অধ্যায় আছে যে অধ্যায়ের নাম হচ্ছে কিতাব উত্থবায় তিন নম্বর হাদিস স্পষ্ট করেছেন বিষয়টি সাল্লাম বলেছেন যে বান্দা যখন কোনো গুনা করে তো গুণা করে তখন স্বাভাবিকভাবেই আল্লাহ আব্বুল আলমিনের কাছ থেকে বান্দা দূরে সরে যায় যেহেতু গুনাহ আল্লাহ এবং বান্দার মাঝে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি দেয়াল সৃষ্টি দেয়াল তৈরি করে দেয় আড়াল হয়ে যায় তখন রসুল্লাহ সাল্লাম এই বিষয়টি বোঝানোর জন্য একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন আলাহ নবী সাল্লাহসাল্লামের এই উদাহরণটি একটা শৈল্পিক উদাহরণ সেটা হলো এই রসুলাম বলেছেন দেখো তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি মরুভূমিতে তার পাথেও তার বাহন মানে ঘোড়া বা এই জাতীয় কোনো বাহন উঠ হ্যাঁ উট এগুলো নিয়ে সে মরুভূমিতে কোথাও যায় ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়ে সে ব্যক্তি যদি অথবা একটা গাছের নিচে একটু ছায়ার মধ্যে কিছুক্ষণ ঘুমালো তার বাহনও আছে খাবারও আছে ঘুম থেকে উঠে সে বাহন এবং খাবার খাবে তারপরে যাবে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে যে বাহনও নেই খাবারও নেই কিছুই নেই এখন মরুভূমিতে সে যাবে কোথায় তার তো যাওয়ার কোনো পথ নেই কোথায় যাবে কোন দিকে যাবে সে তো পরিপূর্ণরূপে অস্থির হয়ে গেল দিক বিধিক ছোটাছুটি করল বাহন দেখা যায় না এখান থেকে তার নিশ্চিত বের হওয়ার কোনো সুযোগ নেই এবং সামনে দেখতে পাচ্ছে অন্ধকার মৃত্যুর এক হাত ছানি ফলে আল্লাহ রসুল সালাম বলছেন যে এই অবস্থা যখন সে পরিপূর্ণ হতাশ মানে যখন মানুষের পরিপূর্ণ হতাশায় এসে যায় যে কোনো পথ আমার সামনে নেই তখন মানুষ কিন্তু ক্লান্ত হয়ে আবার মানুষ ঝিমিয়ে যায় আবার ঘুমিয়ে গেল ঝিমিয়ে গেল ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠে দেখে যে তার বাহন পেয়ে গেছে বাহন সামনে দেখে এত বেশি আনন্দ হয়েছে এত বেশি আনন্দ হয়েছে যে আনন্দ হয়ে আল্লাহ রাবুল্লা আলম বলতে চাই হুম্মা

এত বেশি খুশি হয় তাকে যখন আল্লাহর বান্দা বা করে আল্লাহ তালা কাছে আবার ফিরে আসে ফিরে আসে কারণ আল্লাহ তালা মনে করে যে আমার এই বান্দা তার অপরাধ করে আমার কাছ থেকে সরে গিয়েছিল আবার আমার কাছে এসে ধর্ণা দিয়েছে এই জন্য আল্লাহ সুত খুশি হন কি খুশি হন আল্লাহ সুদি সে মধ্যে বলেছেন তও থেকে গুণাগারী ব্যক্তিকে আল্লাহ তালা একেবারেই কামাল্লাহ যার মনে হয় গুণা হয়ই নাই গুণা থেকে পরিপূর্ণরূপে তাকে মুক্ত করে দেন এই জন্য আল্লাহ তালা খুশি হন সবচেয়ে বেশি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি আনন্দের বিষয় হচ্ছে যে আল্লাহর বান্দা হারিয়ে যাওয়ার পর যেমন আমার কোনো জিনিস হারিয়ে যাওয়ার পর আমি যখন পাই তখন স্বাভাবিকভাবেই আমার কাছে যে আনন্দটুকু হয় তো আল্লাহ তালার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আল্লাহর বান্দা এই প্রিয় পাত্র যদি হারিয়ে যায় আবার যদি আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ হু আল্লাহ তালা তার চেয়ে অনেক বেশি খুশি হন প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম আমরা গুনা থেকে মুক্ত থাকার চেষ্টা করব তারপরও জীবনে যদি গুণা হয়ে যায় ইসলাম আমাদের হতাশ হতে বলে না আমাদের অনুতপ্ত হতে বলে এবং গুণা থেকে প্রত্যাবর্তন করতে বলে তবা করতে বলে এবং বান্দা যখন তবা করে আল্লাহ অনেক খুশি হয়ে যান যেন বান্দা সে গুণாதி করেই নি আসুন আমরা তওবা তত্ত্ব উপলব্ধি করি এবং মুসলিম হিসেবে জীবন যাপনের চেষ্টা করি প্রশ্ন নিচ্ছ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনার পরিচয় থেকে আমি বলছিলাম हां ভাইয়া বলুন আমার অফিস এখান থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার দূরে জি তো আমি অফিসে যাওয়ার সময় অনেক সময় গাড়িতে বসে আমার নামাজ পড়তে হয় গাড়িতে বসে নামাজ আমার জন্য একটু সুবিধা কারণ অফিসে যাওয়ার পরে নামাজ বা অনেক সময় অন্য নামাজও মিস করতে পারি বা মিস করে ফেলে সেই ক্ষেত্রে আমার নামাজটা কি সঠিক কিনা আচ্ছা আর কোনো প্রশ্ন আছে ধন্যবাদ আপনাকে প্রশ্ন পেয়েছেন তো হ্যাঁ প্রশ্ন পেয়েছি তিনি বলছেন যে গাড়িতে বসে নামাজ পড়তে হয় না যদি নামাজ এমন হয় তাকে যে নামাজ মানে আপনাকে জমা করতে পারেন আপনি সেই নামাজ গাড়িতে বসে ফরজ সালাত আদায় করলে হবে না ফরজ সালাত আদায় করতে হবে আপনাকে অবশ্যই বাহন থেকে নেমে আদায় করতে হবে সেক্ষেত্রে যদি আপনার মানে অফিসে যাওয়ার পরে আপনি আদায় করার মতো সুযোগ থাকে তাহলে আপনি অফিসে গিয়ে আদায় করবেন বাকি এই মাসালাটি আপনি বিস্তারিত

যদি মা বেঁচে থাকেন তো বাবার জমি জমির উপরে যদি কিছু গাছ গাছ থাকে তো কিন্তু জমি জমাগুলো ভাগাভাগি হয়নি এখনো সন্তানদের মধ্যে এখনো বন্টন করে দেওয়া হয়নি তো সেক্ষেত্রে সেই সম্পত্তির উপরে যে গাছগুলো আছে সেখান থেকে কোনো গাছ সেই মা তার সন্তানকে মানে সন্তানের অনুমতি না নিয়ে যদি সেই গাছ তিনি বিক্রি করেন তাহলে কি তার গুণা হবে কিনা বা সন্তানের অনুমতি নিতে হবে কিনা আর জি হুজুর আরেকটি প্রশ্ন শুক্রবারে যে সুরা সূরাকের ফজিলতের বিষয়টি আমরা জানতে পারি তো বৃহস্পতিবার রাতে যদি আমরা কিছু অংশ পরে রাখি আর বাকিটা যদি শুক্রবারের দিনে পড়ি তাহলে কি পুরা ফজিলতটা পাওয়া যাবে ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন প্রথম প্রশ্ন বাবা ইন্তিকাল করেছেন মা বর্তমান আছেন জমিতে কিছু গাছ আছে এখন মা যদি কোনো সন্তানের অনুমতি না দিয়ে সে গাছ বিক্রি করেন সেটা ঠিক আছে কি না আর সন্তানের অনুমতি নিতে হবে কি না বিক্রি করা যায় মায়ের জন্য এতে মা গুণাগার হবেন না কিন্তু সন্তানের অনুমতি অনুমতি নিতে পারলে ভালো আলাপ করে অনুমতি নিতে পারলে ভালো কিন্তু মায়ের জন্য মা এখান থেকে বিক্রি করতে পারবেন প্রশ্ন করেছেন খুব ফজিলত যাচ্ছে যে বৃহস্পতিবার রাত থেকে শুরু করলে হবে হ্যাঁ বৃহস্পতিবার রাতে যদি আপনি পড়েন কিছু অংশ আর কিছু অংশ যদি আপনি শুক্রবারে দিনে পড়েন তাও আপনার জন্য যায় যাচ্ছে এর মাধ্যমে আপনি যে ফজিরতে কথা হাদিসে শেষ করেছেন সেই ফজিরত ইনশা আল্লাহ তাআলা পেয়ে যাবেন পেয়ে যাবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন হ্যাঁ লাইনে আছে আমি চট্টগ্রাম থেকে একটা মিলে জি ভাইয়া বলুন যে আমি আমার প্রশ্ন হচ্ছে আমাকে একটা চাকরি করতে হয় ওই চাকরিতে মাঝে হচ্ছে ছোট মিথ্যা বলতে হয় অর্থাৎ ব্যবসায়ী কানে চাকরি কি মাঝে এই মিথ্যা বলা যাবে কি না আমাকে মিথ্যারা বলতে হয় এটা এটা কি আপনার আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিসে যা কর্তৃপক্ষের তাদের জন্য তাদের তাদের আদেশে সেবা তাদের জন্য আপনাকে মিথ্যা বলতে হয় না হ্যাঁ তরজ্ঞান মিন্তা বলতে হয় আমার একটা প্রশ্ন ছিল জি বলুন আর প্রশ্ন হচ্ছে আমার একটা ছোট বাচ্চা আছে আমি যখন বাসায় মাঝে নামাজ পড়লে বাচ্চা এসে ওই আমি যে যাই নামাজে নামাজ পড়িয়ে নামাজের প্রশাস করে দেয় তো ওই জানা যে নামাজ ওই আমি ওই নামাজ ছোটো কি করবো আমার করে নিই ওই সময় আহ ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকুরি করেন কর্তৃপক্ষের কারণে আপনাকে মিথ্যা বলতে হয় এটা কি অবস্থা হবে এরকম কোন ঘটনা কি আপনি বুঝতে পেরেছেন কর্তৃপক্ষ কাউকে বলবে যে আপনি মিথ্যা বলেন আমার মনে হয় না যাই হোক মাল সম্পর্কে বস্তু বিক্রিকরণ সম্পর্কে যদি হয় তাহলে এটি জায়েজ আপনার জন্য কারণ মিথ্যা সর্ব অবস্থায় হারাম জায়েজ নেই জায়েজ নেই মিথ্যা সর্ব হারাম সুতরাং আপনি চাকরির জন্য হোক অন্য কোনো কাজে হোক মিথ্যা বলতে পারবেন না মিথ্যা বললে আপনার জীবন থেকে বরকত উঠে যাবে মিথ্যার অন্যতম ভয়ঙ্কর একটা নেগেটিভ অ্যাকশান হচ্ছে যে মিথ্যা মানুষকে তার জীবন থেকে বরকত পরিপূর্ণরূপে উঠিয়ে দেয় জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আমাদের ভাইয়া আরেকটি প্রশ্ন করেছেন উনি যখন নামাজ পড়েন তখন ছোট শিশু এসে ওনার কাছে আসেন এবং যায় নামাজে পেশাব করে দেন তো সেই নামাজরত অবস্থায় উনি কী করবেন যদি পেশাব করে দেন তাহলে মানে ওই ওখানে যদি এমন হয় যে আপনার নামাজের জায়গার মধ্যে পেশাব হয়ে থাকে খুব ভালো তাহলে আপনাকে অবশ্যই মানে অন্যত্র গিয়ে আপনি সরাত আদায় করতে হবে অথবা সেটাকে সেখান থেকে সরিয়ে নিতে হবে আর যদি নামাজের জায়গায় না হয়ে থাকে আপনি নামাজের জায়গা পরিবর্তন করতে পারেন যদি জায়গা থাকে আপনি ডান দিকে চলে গেলেন বাম দিকে চলে গেলেন সালাত আদায় করলেন নামাজরত অবস্থায় উনি পেশাপথ থেকে দূরে ডানে বা বায়ে চলে গেলেন চলে গেলেন সালাত হয়ে যাবে এই নামাজ তো অবস্থা স্থান পরিবর্তন তো কোনো না কোনো অসুবিধা এই অবস্থা নাজা নামাজের প্রয়োজনের জন্য জায়েজ জায়েজ আপনারা জানলাম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না প্রিয় দর্শক তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সমঙ্গল মঙ্গল বুধ এই চার দিন বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচার হয়ে থাকে ওই সব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা অ্যান টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টি বিবিডি ডট কম প্রিয় দর্শক আপনার অ্যান টিভি অনলাইনও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টি বিবিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি আমাদের আজকের গ্রন্থের নাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এই গ্রন্থটি সংকলন করেছেন মুস্তাজ মনিরুদ্দিন আহমদ সম্পাদনা করেছেন প্রফেসর ডক্টর বকর মোহাম্মদ জাকারিয়া ইবনে তাইমিয়া গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ এই গ্রন্থটির মূল্য চারশো ষাট টাকা মাত্র দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের ইমাম তাইমিয়ার জন্ম শৈশবকাল লেখাপড়া ও শক্তি হাদিস তাফসির ও ইসলামিফিক পাণ্ডিত্য অর্জন এবং জ্ঞান বিতরণ দিনদারি দানশীলতা বিনয় ও ব্যক্তিগত প্রসঙ্গ ইসলাম ও মুসলিম দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র সংগ্রাম সংস্কার আন্দোলন ও সফলতা অর্জন আহলে সোনাত ওয়াল জামাতের আকিদাহ প্রচার ও আশারি মাতুরিদি আলেমদের সাথে বাহাস বিতর্ক বিদাতি আলেমদের ষড়যন্ত্র জেল জুলুম সত্যের বিজয় বিদাতীদের সর্বশেষ ষড়যন্ত্রের কবলে মজলুম ইমাম মজলুম ইমামের মৃত্যু ও জানাজা সালাত আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ট্রিপল টু ফোর টু নাইন আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু 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 ফোর টু নাইন ইবনে তাই যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে শেখুল ইসলাম এবং থামিয়া রাহিমুল্লাহ আলাহ তিনি ছিলেন খড়জম্মা মানুষগুলোর অন্যতম একজন ব্যক্তি ইসলামের গবেষণা এবং তাহকিকের ক্ষেত্রে তার তুলনা একেবারেই বিরল কোরআন এবং হাদিসের যে বিষয়গুলো তিনি তাহকিক করেছেন এবং গবেষণার আলোকে যে সিদ্ধান্তগুলো তিনি মুসলিম উম্মার জন্য দিয়েছেন অপিনিয়নগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে অসাধারণ এবং সলফেস আলহীনের মানহাজ অনুযায়ী একেবারেই সত্য এবং সত্যের উপর প্রতিষ্ঠিত মতামত ফলে আমরা দেখতে পাই যে ইসলামী আকিদার জগতে তিনি একজন সংস্কারক হিসেবে দায়িত্ব পালন করেছেন আকিদার মৌলিক যে বিষয়গুলো সালাফদের কাছে পরিচিত ছিল সালাফগণ যে আকিদা পোষণ করতে এই আকিদার এই মৌলিক বিষয়গুলো মাঝখানে দুই শত আঠারো হিজিশন থেকে আরম্ভ করে তিনশত আঠারো চারশত আঠারো প্রায় পাঁচশো ছয়শ ছয়শত একুশ পর্যন্ত এই সময়গুলোতে বিশাল একটি বিকৃতি সাধিত হয় বিশাল বিকৃতি সাধিত বাতিল বাতিলকে হকে রূপান্তরিত এবং এইখানে বিশাল পরিবর্তন আসে এই পরিবর্তনগুলো মুসলিম উম্মার আলেমদের কাছেই অস্পষ্ট হয়ে গিয়েছিল ফলে শেখুল ইসলাম রহমা তার তাহকিকের মাধ্যমে দিগন্ত আবার মুসলিম উম্মার কাছে উন্মোচিত করেছিলেন ফলে মুসলিম উম্মা জানতে পেরেছে যে সেলেফদের আকিদার সাথে এই পরবর্তী সময়ে যে আকিদাগুলো আমাদের কাছে এসেছে এগুলোর কি বিশাল পার্থক্য রয়েছে ফলে তিনি আসলেই একজন দিকপাল যিনি সত্যের দিকে এবং সেলেবদের সত্যিকার আকিদা বিশ্বাসের দিকে কেয়ামত পর্যন্ত আগত মুসলিম উম্মাকে আবার আলোকবর্তিকা দিয়েছিলেন তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয়দর্শক ইমাম তাইমা শুধু সংস্কাতক ছিলেন তা নয় গবেষক ছিলেন তা নয় তিনি সংস্কার আন্দোলন করেছেন তিনি মুসলিম ওম্মার স্বাধীনতার সংগ্রামে অবদান রেখেছেন আসুন এ মহান ব্যক্তিত্বকে আমরা জানি এবং তার আলোকে আমরা উদ্বুদ্ধ হই দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ এই মনে তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুই মাতে